আৰু এটা বিতং খবৰ লৈ আগবাঢ়িছো। টিআরপি বৃদ্ধিৰ নামত জালিয়াতি, তিনিটাক ৰাষ্ট্ৰীয় চেনেলৰ এই খবৰে মুহূৰ্তত উলপাৰ লগাইছে সমগ্র দেশতে। রিপাবলিক টিভিৰ বিৰুদ্ধে বিস্ফোৰণ ঘটাইছে মুম্বাই আৰক্ষীয়ে। মুম্বাই আৰক্ষীয়ে দাবী কৰিছে, কেইবাটাও দাবী, কেইবাটাও অভিযোগ আনিছে। সঞ্চালক সম্পাদকক শীঘ্ৰে জেৰা কৰিবলৈ সাজু হৈছে মুম্বাই আৰক্ষী। আজি এক সংবাদমেলত মুম্বাই আৰক্ষী প্ৰধানে কলে যে ধন ব্যয় কৰি ৰিপাব্লিক টিভিয়ে প্ৰতি সপ্তাহে বৃদ্ধি কৰিছে টিআরপি বা টেলিভিশনৰ ৰেটিং। ইতিমধ্যে এই সন্দৰ্ভত মুম্বাই আৰক্ষীয়ে শীঘ্ৰে সমন জাৰি কৰিব। ইংৰাজী নিউজ চেনেলটোৰ সঞ্চালক সম্পাদককে ধৰি কেইবাজনো কাৰ্যবাহী তদন্ত কৰিব ৰিপাব্লিক টিভিৰ বেংক একাউণ্টটো। আৰু কেৱল ৰিপাব্লিক টিভিয়ে নহয়, ৰিপাব্লিক টিভিৰ লগতে আন দুটা টিভি চেনেলৰ, এটা মাৰাঠী চেনেল আৰু এটা বক্স চিনেমা বুলি আন এটা টিভি চেনেলৰ নামো পোহৰ লৈ আহিছে। মুঠৰ ওপৰত এই খবৰে এতিয়া তোলপাৰ লগাইছে টেলিভিশনৰ ৰেটিং, যাক টিআরপি বুলি কোৱা হয়, বা টিভি ৰেটিং, সেয়া বৃদ্ধিৰ নামত কি ধৰণে বিভিন্নতা ঘৰক টিভি চাবলৈ, এটা নিৰ্দিষ্ট টেলিভিশ্যন চেনেল চাবলৈ টকা দিয়া হৈছিল, এনেবোৰ তথ্য পাতি পোহৰ লৈ অহাৰ লগে লগে স্বাভাৱিকতে সমগ্ৰ দেশতে যথেষ্ট তোলপাৰ লাগিছে। জালিয়াতিৰ অভিযোগ, তিনিটাকৈ ৰাষ্ট্ৰীয় চেনেলৰ বিৰুদ্ধে, ৰিপাব্লিক টিভিৰ বিৰুদ্ধে এই বিস্ফোৰণ ঘটাইছে মুম্বাই আৰক্ষী। আৰু সঞ্চালক সম্পাদকক শীঘ্ৰে জেৰা কৰিব মুম্বাই আৰক্ষীয়ে। আজি এক সংবাদমেলত মুম্বাই আৰক্ষী প্ৰধানে কলে যে ধন ব্যয় কৰি ৰিপাব্লিক টিভিয়ে প্ৰতি সপ্তাহে বৃদ্ধি কৰিছে টিআরপি। ইতিমধ্যে সমগ্ৰ এই ঘটনা সম্পৰ্কত দুজনক গ্ৰেপ্তাৰ কৰিছে। एक नया रैकेट जो कि मुंबई पुलिस के हमारी क्राइम ब्रांच के हाथ लगा है, अनर्थ किया गया है। ये रैकेट है फॉल्स टीआरपी का। टेलीविजन की जो एडवर्टाइजिंग इंडस्ट्री है उसका एस्टिमेट 30 से 40 हजार करोड़ के बीच में लगाया जाता है। टीआरपी को मेजर करने के लिए एक बीएआरसी नाम की एक एजेंसी है, ऑर्गेनाइजेशन है। इन्वेस्टिगेशन के दौरान ये बात सामने आई कि कुछ एक्स एम्प्लॉयज हंसा के, जो कि बीएआरसी के साथ काम करते हैं, वो इस डेटा को कॉम्प्रोमाइज कर रहे थे, टेलीविजन चैनल से शेयर कर रहे थे। जो हमारे सामने जानकारी आई, जो अब तक इन्वेस्टिगेशन हुआ, उसमें तीन ऐसी आइडेंटिटीज हैं, या तीन ऐसे चैनल्स कहूँगा, जिनके बारे में हमको जानकारी प्राप्त हुई है, एविडेंस प्राप्त हुई है। दो तो छोटे चैनल थे, फक्त मराठी एंड बॉक्स सिनेमा, इनके जो ओनर्स हैं उनको आज कस्टडी में ले लिया गया है, अरेस्ट कर लिया गया है। बीएआरसी ने जो अपनी एनालिटिकल रिपोर्ट सबमिट की है उसमें जो नाम सामने आया है वो है रिपब्लिक टेलीविजन का, जिसमें के सस्पिशन स्ट्रेंथ टीआरपी के देखे गए। हमने ऐसे कस्टमर्स जिनको अप्रोच किया गया था, मैनिपुलेट किया गया था, जब उनको बुला के उनसे पूछताछ करी तो उन्होंने एडमिट किया कि उनको पैसा दिया गया था ये विशेष चैनल को ऑपरेट करने के लिए। जो गुने के इन्वेस्टिगेशन में जो अब सामने आ रहे हैं, और रिपब्लिक टीवी वहां काम करने वाले लोग या उस कंपनी के डायरेक्टर्स या प्रमोटर्स इन्वॉल्व होने के चांसेस हैं। বুধবাৰে অনুষ্ঠিত সোণোৱাল কেবিনেটত সমাহাৰ ঘটিল নিৰ্বাচনী প্ৰতিশ্ৰুতিৰ। বৰাক ব্ৰহ্মপুত্ৰ পৌৰভূমিক সামৰি কেইবাটাও নতুন সিদ্ধান্ত ললে ৰাজ্যিক কেবিনেটে। ডিচেম্বৰত অনুষ্ঠিত হ'ব বিটিআৰৰ নিৰ্বাচন। দিশপুৰ দখলৰ নতুন ৰণনীতি, বৰাক ব্ৰহ্মপুত্ৰ পৌৰভূমিত বিজেপিৰ টোপ, সোণোৱাল কেবিনেটত নিৰ্বাচনমুখী সিদ্ধান্ত, ৰাজ্যত আঞ্চলিক মহাশক্তিৰ উত্থানত এক প্ৰকাৰ শংকিত হৈ পৰিছে শাসকীয় বিজেপি। ফলত আসনের পাছত আসনের লগতে ইটোৰ পাছত সিটো নিৰ্বাচনমুখী সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে চৰকাৰখনে। ব্যতিক্ৰম নহল বুধবাৰে খানাপাৰাত অনুষ্ঠিত সোণোৱাল কেবিনেটৰ বৈঠক। সন্মুখত বিটিআৰৰ নিৰ্বাচন, ৰাজ্যত চৰকাৰী সহযোগী ভাষা হ'ব বড়ো ভাষা, বিটিআরর সাইনবোর্ডত বাধ্যতামূলক হব অসমীয়া ভাষা, ষষ্ঠ অনুসূচীর বহির্ভূত এলাকা সামরি বড়ো কছারি স্বায়ত্ত উন্নয়ন পরিষদ গঠনের সিদ্ধান্ত। বুধবাৰে খানাপাৰাত অনুষ্ঠিত কেবিনেট বৈঠকৰ অন্তত এই ঘোষণা করে সংসদীয় পরিক্রমা মন্ত্রী চন্দ্রমোহন পাটোৱাৰীয়ে। এনে ঘোষণার জৰিয়তে বিটিআর নির্বাচন চিনার কসরত চলালে সরকারখনে। উল্লেখযোগ্য যে ডিসেম্বৰত বিটিআৰৰ নিৰ্বাচন ঘোষণা কৰিছে চৰকাৰে। বিটিএডি এলেকাত সাইনবোৰ্ডসমূহত ইংলিছ আৰু বড়ো লেংগুৱেজত লিখা আছে, তাৰ উপৰিও
অসমীয়া ভাষাতো তাত লিখিব লাগিব। যেটো বড়ো কছাৰী ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট কাউন্সিল যখন অর্ডিনেন্স, সেই অর্ডিনেন্সখন আজি কেবিনেটে পাস কৰিছে। তো বিটিসি ইলেকশনটো আমার আজি করোনা মহামারীর কারণে আমার স্থগিত হয়েছিল। আর যাকালি মাননীয় মুখ্যমন্ত্রী অল পার্টি মিটিংয়ে এই সম্পর্কত অপিনিয়ন দিছিলে। বিভিন্ন দলে কেবিনেটে সিদ্ধান্ত লৈছে যে আমি বিটিসি নির্বাচনটো ডিসেম্বরের ভিতর আমি পতাতো আমি সিদ্ধান্ত লৈছো। চাহ বাগিচার শিক্ষার্থী বিনামূলীয় ব্রেকফাস্ট, লাঞ্চ আর ইউনিফর্ম। রাজ্যের 428 চাহ বাগিচার ছাত্র ছাত্রী লাভ করব এই বিনামূলীয় বিশেষ সুবিধা। বরাক ব্রহ্মপুত্র উপত্যকার বাসিন্দাকো সন্তুষ্ট করার লক্ষ্য। অসম লোকসেবা আয়োগের পরীক্ষাত বরাকর প্রার্থীর বাবে বিশেষ সুবিধা। এতিয়ারে পৰা বরাকর প্রার্থীর বাবে বাধ্যতামূলক নহব অসমীয়া ভাষা। পরীক্ষা দিব পাৰিব অসমীয়া, বঙালী আর বড় ভাষা। গাঁওবুড়ার দরমহা পূর্বর 6,500 পৰা 9,000 টকালৈ বৃদ্ধি। গাঁওবুড়া সকলে ইমান দিন অসমত তেওঁলোকে 6,500 টাকা পাই আছিল, গতিকে আজি কেবিনেটে অনুমোদন দিছে যে গাঁওবুড়া সকলে প্রতি মাহে মাহে এটা 9,000 টাকাকৈ লাভ করব। এপিএসসির পরীক্ষাত আমি অসমীয়া প্রদর্শন আমি ম্যান্ডেটরি করে দিছিলাম। অকল বরাক ভেলীর কারণে একটা রিলেক্স করে দিয়া হয়েছে। অসমীয় ভাল নাজানে, ভালকে বঙালীয় ভালকে নাজানে বা বড়ো ভালকে নাজানে, এই বরাক ভেলীর ক্যান্ডিডেটের কারণে এই এটু মানে কম্পালসরি নহয়। এনেদরে বহু জনপ্রিয় সিদ্ধান্ত গ্রহণ করে সোনোয়াল কেবিনেটে। নির্বাচনের দিন চমু চাপি অহার লগে ইখনের পাছত সিখন আসনি ঘোষণারে ভোটারক আকর্ষিত করব খুঁজেছে সোনোয়াল সরকারে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। এতিয়া রাজনীতির অভিকেন্দ্র হয়ে পড়েছে জিএমসিএইচর আইসিইউ। তিনিবারের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর অখিল গগৈ চিকিৎসাধীন হয়ে থাকা জিএমসিএইচ লৈ দৈনিক সুদ বয়েছে রাজ্যের বাঘা বাঘা রাজনীতিকর। গুয়াহাটী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউত স্থবির, কংগ্রেস এআইডিএফর মৃত্যুতা সজ্জাগত, মৃত্যুতার মধ্যমণি তরুণ গগৈ। এখোজ আগবাহী দুখোজ পিছুয়াইছে দুইটা দল। 25 আগস্টলৈ ঠিকই আগবাড়িছিল কংগ্রেস এআইডিএফর মৃত্যতার প্রসঙ্গ। হুইজ বদরুদ্দিন বলে একালত দম্ভালি মরা তরুণ গগৈয়ে আগভাগ লৈছিল মৃত্যতা। নিজ বাসগৃহতে অনুষ্ঠিত করেছিল বৈঠক, আগবাড়ি আহিছিল আজমলও। বিজেপিক রোধর স্বার্থত দুজনে পাহরি গৈছিল পুরনি শত্রুতা। প্রায় নিশ্চিত হয়েছিল দুই দলের মৃত্যতা, কিন্তু 26 আগস্টত হঠাৎ খেলিমেলি লাগিল। তরুণ গগৈর শরীরত ধরা পড়িল কোভিড-19 অবস্থিতি। তেতিয়ারে পৰা আজিলৈ গুৱাহাটী মেডিকেল কলেজ হাসপাতালতে চিকিৎসাধীন হয়ে আছে তিনিবারের মুখ্যমন্ত্রীগী। করোনা আঁতরিল যদিও 85 বছরীয়া শরীরের পৰা এতিয়াও আঁতৰা নাই দুর্বলতা। অবশ্যে 44 দিন চিকিৎসাধীন হয়ে থাকার পাছতো আজিও সক্রিয় তরুণ গগৈ। সেই দুরন্ত তরুণের সঙ্গে মন্ত্রণা করবলৈ প্রতিদিনে গুৱাহাটী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউলৈ সোঁত বৈছে রাজনীতিকর। কংগ্রেস শিবিরের নেতার কথা বাদেই দিল। আগন্তুক নির্বাচনের অঙ্ক মিলাবলৈ সজ্জাশায়ী তরুণ গগৈর কাষলৈ ঢাপলি মেলিছে দুই সাংসদ বদরুদ্দিন আজমল আর অজিত ভূঁয়ায়ও। জ্যেষ্ঠ গগৈর সঙ্গে আলোচনার পাছত গুৱাহাটী মেডিকেল কলেজ হাসপাতালতে চিকিৎসাধীন হয়ে থাকা আনজন গগৈ অখিলের সঙ্গেও মত বিনিময় দুই নেতার। কিন্তু ইমানের পাছতো নিশ্চিত হওয়া নাই মহাজোটর সমীকরণ। আজমলের স্পষ্ট কথা, মৃত্যতার কথা হব কেবল তরুণ গগৈর আনের নহয়। অর্থাৎ রাজ্যের রাজনীতিত এতিয়াও অপ্রতিরুদ্ধ 85 বছরীয়া এইগারী দুরন্ত তরুণ। এতিয়া অপেক্ষা কেবল তরুণ গগৈ সুস্থ হয়ে উঠাল। আইসিইউর পৰা ওলাই অহার পাছতে নতুন মাত্রা পাব কংগ্রেস এআইডিএফর মৃত্যতায়। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ইস্তাহারত এটা প্রতিশ্রুতি, মুখত বিপরীত ভাষ্য। ইস্তাহারের প্রতিশ্রুতি পাহরি চাহ শ্রমিকর 351 টাকা যে মজুরি, মজুরির দাবি ভিত্তিহীন বলা সাংসদ পল্লব লোচন দাসক উভতি ধরেছে চাহ শ্রমিকে। বৃহস্পতিবার রাজ্যের বাগিচায় বাগিচায় জ্বলিল পল্লব লোচন দাসর প্রতিকৃতি।
संजय किषाण डांगरिया चाह श्रमिके 351 टका मजुरी पा कैसे आज हठात पल्लव लोचन दास डांगरिया कैसे जे चाह श्रमिकर मजुरी बृद्धि प्रसंग तो जुक्तिहीन आम धिक्कार जानसो सांसद पल्लवर मंतव्य बागिचाई बागिचाई ज्वलिसे जुग क्षुब्ध चाह श्रमिके ज्वलाले पल्लवर प्रतिकृति आचार तीव्र प्रतिबाद श्रमिकर आवेगक लई हेताली खेला बंध करार कठोर हकियनी সাংসদ পল্লৱ লোচন দাসৰ পুতলিকা দাহ কৰিছো আজি কেইদিনমান আগতে তেজপুৰৰ এখন সভাত যে চাহ শ্ৰমিকসকলৰ মজুৰি বৃদ্ধিৰ প্ৰসংগটো তেখেতে মজুৰি বৃদ্ধিৰ দাবী সেই দাবীটোক যুক্তিহীন বুলি কৈছিলে চাওক যে 2016 চনৰ নিৰ্বাচনৰ প্ৰাকমুহূৰ্তত বিজেপি চৰকাৰে কৈছিলে যে চাহ শ্ৰমিকসকলক 351.33 টকা মজুৰি প্ৰদান কৰা হ'ব কিন্তু আজি যেতিয়া প্ৰদান কৰা সময়টো আহিলে তেতিয়া বিজেপিৰ পৃষ্ঠপোষকত পৰি চাহ জনগোষ্ঠীৰ নেতা বুলি খ্যাত পল্লৱ লোচন দাসে চাহ শ্ৰমিকৰ মজুৰি বৃদ্ধি দাবীটোক যুক্তিহীন বুলি কৈছে আমি আচ্ছা তীব্র ভাষায় গৰিহণা জনাইছো আৰু চাহ শ্ৰমিকৰ আবেগক লৈ হাতালি খেলা বন্ধ কৰক চাহ শ্ৰমিকৰ 351 টকা মজুৰিৰ দাবী ভিত্তিহীন তেজপুৰত সাংসদ পল্লৱৰ এই আজব মন্তব্যৰ পাছতে ক্ষোভৰ জুই জ্বলিছে লাখ লাখ চাহ শ্ৰমিকৰ মনত সাংসদ পল্লৱে প্ৰতিনিধিত্ব কৰা বিজেপি দলৰ ইস্তাহাৰৰ প্ৰতিশ্ৰুতি আছিল চাহ শ্ৰমিকৰ 351 টকাৰ মজুৰি কিন্তু 30 টকা মজুৰি বঢ়াই চৰকাৰে সামৰিলে দায়িত্ব প্ৰতিশ্ৰুতি পালন নকৰাৰ ক্ষোভ উমি উমি জ্বলি থকাৰ সময়তেই জ্বলাজুইত ঘিউ ঢালিলে পল্লৱৰ মন্তব্যই পল্লৱ লোচন দাসক আমি এটা কথা ইয়াৰ পৰা স্পষ্ট কৰিছো পৰৱৰ্তী সময়ত যদি অসম চাহজনী ছাত্ৰ সন্থাৰ এই দাবী সমূহ যদি তৃচ্ছত আছিল মন্তব্য দিব আৰু চাহ জনগোষ্ঠীক মৌলিক সমস্যাসমূহ যদি সমাধান নকৰিব তেনে পৰৱৰ্তী সময়ত কিন্তু জংগীতকৈ জংগী আন্দোলন গঢ়ি তোলা বাধ্য তাৰ কাৰণে সম্পূৰ্ণ কিন্তু এনেবোৰ বিজেপিৰ নেতা জগৰীয়া হ'ব আনফালে কেবিনেট বৈঠকত চাহ বাগিচাৰ শিক্ষাৰ্থীলৈ বিনামূলীয়া ব্ৰেকফাষ্ট লাঞ্চ আৰু পোচাকৰ টোপ দিয়া চৰকাৰৰ বিৰুদ্ধে গৰজি উঠিল বগীঢলা চাহ বাগিচাৰ শ্ৰমিক 2017 চনত মালিকপক্ষ নিৰ্বিচাৰে শ্ৰমিকৰ ওপৰত গুলি হোৱাৰ পাছৰে পৰা বন্ধ হৈ আছে চাহ বাগিচাখন নিৰ্বাচনৰ সময়ত চাহ শ্ৰমিকলৈ দৰদ জাগি উঠা চৰকাৰে আজিলৈকে দোষীক শাস্তি নিদিয়াৰ অভিযোগ ক্ষুব্ধ শ্ৰমিকৰ যোৱা 2017 চনৰ পৰা বগীঢলা চাহ বাগিচা বন্ধ হৈছে এইটো সমগ্ৰ অসম তথা ভাৰতবৰ্ষতে এইটো সকলো মানুহে জ্ঞাত হৈ আছে কিন্তু তাৰ পিছতো আজি 3 বছৰ দিন ধৰি অসম চৰকাৰ একদম মানে কুম্ভকণ্ড নিন্দা কৰি আছে আজি বাগিচাখনত ইমান সমস্যা সেই সমস্যাখিনি সমাধানৰ কোনো ব্যৱস্থা কৰা নাই অথচ ভোট বেংকৰ ব্যৱস্থা কৰিছে তেখেতসকলে ভোট কিনা ব্যৱস্থা কৰি বাগিচাবিলাকত 3,000 টকা দি পেলাই ভোট কিনাৰ ব্যৱস্থা কৰিছে আমি অসম চৰকাৰ তথা বিজেপি চৰকাৰক হকিয়াই দিছোঁ আপোনালোকে এই চাহ শ্ৰমিকক ভোটৰ কিনা বেচা বন্ধ কৰক চাহ শ্ৰমিকৰ যিবিলাক সমস্যা আছে সেই সমস্যাবিলাক আপোনালোকে সমাধান কৰক প্ৰশ্ন হয় নিৰ্বাচনলৈ কেইমাহমান বাকী থকা অৱস্থাত চাহ শ্ৰমিকৰ মজুৰিক লৈ কিহৰ বাবে ওলোটা খৰ মাৰিবলগীয়া হ'ল সাংসদ পল্লৱ লোচন দাসে ইয়াৰ আনত আছে নেকি ৰাজ্যিক বিজেপিৰ এটা ফৈদৰ কিবা স্বাৰ্থ গোলাঘাটৰ পৰা ইউনিশালী আৰু নুমলীগড়ৰ পৰা প্ৰণৱজ্যোতি শইকীয়াৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট খবৰ ধাৰা আমি অব্যাহত ৰাখিম সময় হৈছে এটা চমু বিৰতিৰ উভতি আহিয়ে ব্ৰেকিং নিউজ ৰাজ্যত চকা বন্ধ প্ৰত্যাহাৰ কৰিছে মটৰ পৰিবহণ সন্থাই এই মুহূৰ্তৰ গুৰুত্বপূৰ্ণ খবৰ ব্ৰেকিং নিউজ 100% যাত্ৰী কঢ়িওৱাৰ অনুমতি চৰকাৰৰ 4 দিনৰ পিছত বাতিল কৰা হৈছে প্ৰতিবাদী কাৰ্যসূচী মটৰ পৰিবহণ সন্থাই উঠাই লৈছে তেওঁলোকৰ চকা বন্ধ কাৰ্যসূচী চকা বন্ধৰ ফলত দুৰ্ভোগ ভুগিবলগীয়া হৈছিল সৰ্বসাধাৰণ ৰাইজে কেইবাটাও দাবীৰ সমৰ্থনত চকা বন্ধ কাৰ্যসূচী ঘোষণা কৰিছে আজি প্ৰায় চতুৰ্থটো দিনো পাৰ হৈছে চকা বন্ধ কাৰ্যসূচীৰে আৰু এই মুহূৰ্তত আমি জনাব পাৰিছোঁ যে মটৰ পৰিবহণ সন্থাই তেওঁলোকে নিজৰ প্ৰতিবাদী কাৰ্যসূচী উঠাই লৈছে অৰ্থাৎ কাইলৈৰ পৰা চকা বন্ধ নাথাকে কাইলৈৰ পৰা পুনৰ আগৰ দৰে বাছবোৰ চলিব কিন্তু অৱশ্যে ভাড়া বৃদ্ধি নহয় উঠিব পাৰিব 100% যাত্ৰী 100% যাত্ৰীৰ সৈতে এতিয়াৰে পৰা চিটি বাছবোৰ চলিব এই ক্ষেত্ৰত অনুমতি দিছে চৰকাৰে চৰকাৰে ইয়াৰ পূৰ্বেই কৈছিল যে প্ৰয়োজনত হয়তো 100% যাত্ৰী কঢ়িওৱাৰ অনুমতি প্ৰদান কৰা হ'ব পাৰে কিন্তু ভাড়া বৃদ্ধি নহয় আৰু সেই অনুসৰিয়ে যেন চৰকাৰে 100% যাত্ৰী কঢ়িয়াই নিয়াৰ বাবে অনুমতি প্ৰদান কৰিলে কিন্তু তাত স্পষ্ট কৰি দিছে যে ভাড়া বৃদ্ধি নহয় আৰু এই ঘোষণাৰ পিছে পিছে এই ঘোষণাৰ লগে লগে মটৰ পৰিবহণ সন্থাই উঠাই লৈছে তেওঁলোকৰ চকা বন্ধ প্ৰতিবাদী কাৰ্যসূচী
মহানগরীর রাজপথত এখন বিলাসী গাড়ি দুই আরোহী হঠাৎ যানবাহন আইন ভঙ্গ করলে বিলাসী বাহনখনে আর আইন ভঙ্গ করার বাবে ট্রাফিক আরক্ষীয়ে রখালে বাহনখন তাতে লাজ লাগিল বাহনের আরোহীর তার পিছত কি হল এই প্রতিবেদন চাওক আরক্ষীক প্রহার করে গ্রেপ্তার চিকিৎসক আইন উলঙ্ঘা করে কর্তব্যরত আরক্ষীক প্রহার রাইজে করাত্ত করে গতালে ভঙ্গাগড় থানা বুধবারে সন্ধিয়া ভঙ্গাগড়ত আইন উলঙ্ঘা করে ভুল পথেরে এই ফর্চুনার গাড়িখনত চালক মকবুল আলীর সৈতে আহিছিল চিকিৎসক রণবীর পল সেই সময় ভঙ্গাগড়ত কর্তব্যরত অবস্থান থকা এগারী ট্রাফিক কনস্টেবল বীরেন্দ্র তিবারীয়ে বাধা দিছিল বাহনখনক তাতে খর্গহস্ত হয়ে চিকিৎসক রণবীর পলে প্রহার করেছিল কনস্টেবল বীরেন্দ্র তিবারী এই ঘটনার প্রত্যক্ষদর্শী জনতায় ক্ষুব্ধ হয়ে করাত্ত করে রণবীর পল আর চালক মকবুল আলীক গতাই দিয়ে ভঙ্গাগড় আরক্ষী লগতে আরক্ষীয়ে জব্দ করে AS11G7007 নম্বরের ফর্চুনার বাহনখনো ব্যক্তিগত খণ্ডর চিকিৎসক রণবীর পল আর চালক মকবুল আলীর বিরুদ্ধে ট্রাফিক কনস্টেবল বীরেন্দ্র তিবারীয়ে ভঙ্গাগড় আরক্ষী থানাত রুজু করেছে গোচর রং ট্রেকেদে আহিল মানে সিহঁতে পল্টন বাজারত যাব রং ট্রেকেদে আহিল রং ট্রেকেদে সিহঁতে এই সময় ট্রেফিক কনস্টেবল সিগনেল দিছে সিগনেল দিয়ে গাড়ি খনের আগত রাখিল রাখার লগে এও নামি আহি মানে মালিকজনে ডক্টরজনে নামি কোনো কথা মানে হেৰি নাই সুতপোচ নাই আর তাক তিন চারমান মারি দিছে লগে লগে পাবলিক ওসরে পাবলিক দৌড়ি আহিল দৌড়ি আহি এটা ও ঘেরাও করে ধরল ইতিমধ্যে আমার এস আই ভূমিষ সিফাল করে আহি আছিল সিএম ডিউটি করে আইতার ঘটনাস্থলী দেখা পাই ভূমিজে বসাই লই আহিল কিন্তু কিয় প্রহার করেছিল আরক্ষী এই বিষয়ে চিকিৎসক রণবীর পলে নকরিলে কোনো মন্তব্য তেখেত মানে সেই গাড়িখন রাখার তেখেতের খং উঠিল মানে কেউ গাড়িখন বাধা দিব সেইটোৱে অন্য কোনো কারণ নাই তেও হেৰি শিলচরতে হেৰি আছে ল্যাবরেটরি আছে ডক্টর প্যাথোলজিস্ট নিজৰ চেম্বাৰ নিজৰ চেম্বাৰ ইয়াতে কথা ইয়াতে পল্টন বজাৰ নিজৰ ঘৰ পল্টন বজাৰ কোভিড মহামারীর সময়ত সন্মুখত থাকি চিকিৎসকসকলে করা যুদ্ধর দরে আরক্ষীও পালন করে আহিছে দায়িত্ব কিন্তু তেনে সময়তে আইন উলঙ্ঘা করে কর্তব্যরত আরক্ষীক প্রহার করে এতিয়া রঙাঘরের আলহী হল চিকিৎসক রণবীর পল ক্যামেরা পার্সন অঞ্জন ডেকার সহযোগত গুঞ্জন কলিতা আর বলেন ভট্টাচার্য নিউজ 18 অসম নর্থ ইস্ট রাজ্যের রাজনীতির শেহতীয় অভিকেন্দ্র গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয় আর চিকিৎসালয়ত চূড়ান্ত হল কংগ্রেস জেআইইউডিএফর মিত্রতা বৃহস্পতিবারে তরুণ গগৈয়ের স্বাস্থ্যর বুজ লওয়ার পিছতে জিএমসিএইচত এই ঘোষণা প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুণ বরার মহাজোঁটের মুখ্যমন্ত্রী হবলে সাজু রিপুণ বরা হাইকমান্ডে সেউজ সংকেত দিলে মুখ্যমন্ত্রী প্রার্থী হব রিপুণ বরা বহু জল্পনা কল্পনার অবশেষত চূড়ান্ত হল কংগ্রেস আর এআইডিএফর মিত্রতা দুই দলের মিত্রতার পিছত প্রসঙ্গ উত্থাপন হয়েছিল কোন হব মহাজোঁটের মুখ্যমন্ত্রী পদর প্রার্থী মহাজোঁট হলেও এআইইউডিএফর পৰা মুখ্যমন্ত্রী প্রার্থী নোহার স্থিতি স্পষ্ট করার পিছত সকলের মাজত চর্চা হয়েছিল কোন হব কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদর প্রার্থী এনে সময়তে মুখ্যমন্ত্রী পদর প্রার্থী হবলে মন মেলিছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুণ বরা হাইকমান্ডে বিচারে মুখ্যমন্ত্রী হবলে সাজু বলে মন্তব্য করেছে রিপুণ বরাই মিত্রজোঁট হলো আমার স্পষ্ট কথা আমি বিগ ব্রাদার্স হয়ে থাকিম আর মুখ্যমন্ত্রী কংগ্রেসের প্রায় হব লাগিব সেই কোনো দ্বিমত করা নাইকা তেওঁলোকেও দ্বিমত করা নাই গতি মুখ্যমন্ত্রী কংগ্রেস দলের পর হব লার্জেস্ট পার্টি কংগ্রেস হব কংগ্রেস দলের পর হব এটা কুয়েশনটি হয়েছে আপনাদের যে কংগ্রেস দলের পর কোন হব মুখ্যমন্ত্রী সেই কথা আমি ডিসাইড নাই কি কলে হাইকমান্ডে যদি আপনার বিচারে না ডেফিনেটলি দিলে তো সাজু থাকিম এতিয়া নাথাকিম সাজু আগন্তুক বিধানসভার নির্বাচনত বিজেপিক উৎখাত করবলৈ সকল দলকে মহাজোঁটের অংশীদার হবলৈ আহ্বান জানাইছে রিপুণ বরাই আনকি নতুনকৈ গঠন হওয়া কৃষক মুক্তি রাইজর দলের বাবে কংগ্রেসের মহাজোঁটের দ্বার খোলা থাকার কথা প্রকাশ করেছে সভাপতিজনে রাইজর দলের লগত আমার আমি তো আগতেও কৈ আছো অখিল গগৈক তো আমি আরম্ভণিৰ পৰা সদায় আহ্বান জনায়ে আছো কিন্তু তেওঁ জেলত আবদ্ধ হৈ থকাৰ কাৰণে ওলাই যাব নোৱাৰাৰ কাৰণে বহুতবিলাক কথা আগবঢ়া নাই তেওঁৰ লগত আলোচনা গতিকে আমি আশা কৰিছোঁ অখিল গগৈ যদি সোনকালে তেওঁ যদি জামিন পাই যায় জামিন পাই গ'লে তেতিয়া তেওঁৰ লগত আমাৰ যিটো ওৱান টু ওৱান যিবিলাক কথা হ'ব তেতিয়া হয়তো বহুতবিলাক ডিফাৰেঞ্চ আমাৰ শ্বৰ্ট আউট হৈ যাব নির্বাচনত এইবার কংগ্রেসে 80খন আসন লক্ষ্যে অবতীর্ণ হওয়ার লগতে উজনীত কংগ্রেসের আসন বৃদ্ধি হব বলে মন্তব্য করেছে রিপুণ বরাই যদি আজির তারিখত হয় আজির তারিখত আমি
গোটে যদি কংগ্রেস অকলে হয় সে বেলেগ। এটা মানে কংগ্রেস অকলে বলে কেউ নক, যেহেতু আমি মহাজোটর কথা কইসো আর আমি আশাবাদী, সেখানে মহাজোট হিসাবে আমার আগর যে টার্গেট আসে মিশন 80 আমি ইয়ার ভিতর থাকি। বৃহস্পতিবারে জিএমসিএইচ চিকিৎসাধীন হয়ে থাকা অখিল গগৈ আর প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর স্বাস্থ্যর বুঝ লোলে রিপুণ বরা। ইফালে মানবীয়তার বাবেহে অখিল গগৈ সাক্ষাৎ করা হয়েছে বলে মন্তব্য করে সাংসদ গৌরব গগৈয়ে। মই ভাবো সকলোৱে আমাৰ মানৱীয়তা ফালৰ পৰা কাৰোবাৰ খবৰ লোৱাটো আমাৰ সকলো দায়িত্ব। কেমেৰাত প্ৰভাস সিংৰ সহযোগত হীৰকজ্যোতি মালাকাৰ, নিউজ 18 অসম, নৰ্থ ইষ্ট। বাতৰি পৰৱৰ্তী অংশলৈ যোৱাৰ পূৰ্বে পুনৰ এটা বিৰতি।